বাবু রে বাবু, এত শক্ত কেমনি হয়, ই কুঞল না অন্য কিছু, লাজে কার লাড়ি। আসসালামু আলাইকুম আর আফুরা বাইয়া রানেরা বা একে ভালো আসেনি, একেবারে ডান্ডা দিহিরি ঠান্ডা করি দিব, ইয়েন আর কথা নয়, ইয়েন মানে ফুলিশরা কয় আরি। তাই একখান কেন কুঁয়ল কিনি আনছি, একখান না দুইয়ান কুঁয়ল কিনি আনছি। তা আন্নে গো বাইয়া বাইয়ারা সারিয়া লাইছে, কিন্তু আর নাই খামু খামু করি খাইতাম আর ইয়ান না, কেমনি খাইতাম কোন আর দাঁত এক করে কল করলে নরম, বুয়া দাঁতের নানি হয়ে গেছে, কিছু জোরে সাবালে দুঃখ খাই। হা হাই গো কুঁয়লের দে, কুঁয়লের কথা মনে হড়ি গেছে, দুই টেঁয়া দি বুঝছেন নি আর ফুরা বাইয়ারা, দুই টেঁয়া দুই টেঁয়া দি, কত হগির কাগুর দো খেতের কুঁয়ল, আই হেফিয়া আর বোন সোড় জুতিন না, কত যে ছাগলের ঠ্যাং কিনি কিনি আনি খাইছি হিসাব নাই। আহারে কুঁয়লের সিজনে এক রাঙ্গো বাই থুন কেন কুক দিলে হুমা যাইতো, লগের ভাই বুঝছেন নি, হে বাইতে হৈর মিয়া নাম হেতেনে হেতেনে কুঁয়লের খেত করতো। আই হাই গো হেতে বুঝছেন নি, কতবার কুঁয়লের খেতে নিতাম আর কেন স্কুল তো নাবার সময় পরামর্শ করতাম, এককান কুঁয়ল যদি চুরি করি খাইতাম আরে, এককান কুঁয়ল যদি চুরি করি খাইতাম আরে, কম কুঁয়ল চুরি করি খনগে সড় মড় কথা নি, হালার উত্থালা বেড়া হুরা কুঁয়লের আগে ফাঁসে কেন, একবারে কাড়া গাছ দি বুঝছেন নি, গিরা দিয়ে লাই তো চুরি করতে হাইতাম না, হরে দুই টিয়া লই যাইতাম কুঁয়ল খাইবার লাই, অনগার কথা নি ইয়ান, ইয়ান 2000 সালের কথা, 97-98 কথা, দুই টিয়া দি ছাগলের ঠ্যাং কইতাম, মানে হগির মিয়া দিত কুঁয়ল কিন্তু মোড়া তাজাগেন দিত নয়, চিন্না চাইন্না হন বেয়া লাগেন দিত খাইবার লাই বলে। তখন কুঁয়ল হাই বুঝছেন নি আর ফুরা বাইয়ারা, ও কি শক্ত ও ইয়ান বুঝছেন নি, ওই যে ফ্যারে শ্রেষ্ঠ গেছিলাম রে, ফ্যারে শ্রেষ্ঠ তো নাইছি হলবাইঙ্গারা দুয়ার দোয়া সিনোয়ারা ফরমানে দি মনে ভরা রেখছি, টক টক লাগে বাবু রে বাবু, হাংসা এককারে হাংসা, এই কুঁয়লানের দাম 200 গাটিয়া, এককারে হাংসা দাম এককারে হাংসা, হিসা দি হিট আর কোয়ালে টেয়ে টেয়ে গেছে, সেট করে না অত মিষ্টি হরে না, তারপর 3-4 বছর হরে কুঁয়ল খাইল। আচ্ছা হরে দি খামে তো আর ফুরা বাইয়ার আপনারা একে বালা আসেন নি, আয় আসি আমি গো বই না আলহামদুলিল্লাহ, আমি গো বেগুনের দোয়াই বালা আসি। আজ যে বুঝছেন নি আর ফুরা বাইয়ার, আজ যে কি আর আনতুম জানেন নি, ফুলকপি আনছি, এদেশে শীতে ফুলকপি নতুন ফুলকপি আর হয়েছে, ফুলকপি রান্ধু আর হয়েছে বুঝছেন নি, ওমা মাছ নি কয় আউ মাছের না, আউ মাছ ন কী মাছ কয় নামটা ভুলি গেছি, একবারে দেখতে বুঝছেন নাঙ্গো দেশের এ আউ মাছের মতো মনে হয়, হে মাছ আনছি ইগা মাছ, আর ফুরা বাইয়ারা হাসি ওর নিছে মানে হাস্যটে, তখন আয় ফুলকপিকে আগে দিই কাড়ি লই, তারপরে মাছ বইয়ে দিমু, তারপরে ফুলকপি বইয়ে দিমু, ফুলকপি মাছের হেঁড়ি দুইয়ান দিই ল্যাঞ্জা দি রান্ধব, এরে আর ফুরা বাইয়ারা আপনারা কি আরে বলি গেছেন নি, আপনারা আরে বলি যাইয়েন না, আপনারা আরে বলি গেলে আয় কষ্ট হামু দুঃখ হামু বুঝ। অন আর ফুরা বাইয়ারা চিন্তা করছি দাঁড়াগেন বুঝছেন নি, কিনবার সময় বেড়া হালা দিতে চাইছে, আর কইছি না হালাইয়েন না, আরে দাঁড়া সদেন আয় দাঁড়া দি মসুর ডেল দি রান্ধুন, বাড়ি হওয়ার লাগে ফুলকপি গো একবারে তাজা, তার ফুলকপি দি আমি কি কয় জানি এ আলু দি আর মটরশুঁটি দি, একটা সবজি রান্ধু তাই আগে দি ফুলকপি দা, দাঁড়া গেন হালাইতাম না কিন্তু ডেল দি রান্ধুন তো, ডেল দি রাখলে বাড়ি হওয়া দর, আর ইচ্ছা ডেগা দাঁড়া রে আয় আমনের খালি এই তিন ভাগ করি আলুর লগে দি দিব খাইতে ফাইন লাগে, ও বাবা গো সুরেশা আপনারা যে কমে কি আর আনছেন, দেশে তো ফুলকপি আরো বহুত আগে বাড়ো গেছে, কেন গো আর ফুরা বাইয়ারা আঙ্গু এনে 12 মাসে হবে, তো শীতকালে যেগুন হাইয়ে
ফেগুন একটা সুন্দর ফেশ বুঝছেন নি। তখন আমি এ আঁতে কেন যে দুঃখ খাইছি কইতাম হারি না, একটা বাড়ি দুঃখখানি দুঃখ খাইছি মানে এমনি সে কাড়ি লই বন্ধু পহরবাসি পরের ঘরে আসি কেমনে ভুলিব তারে শীতির সিন্ধুরে রাখিব বন্ধুরে না দেখিলে পরাণ ভুরে। আচ্ছা কি দুঃখ দিয়ে গেলাম মোরে নয়নের কাজল পরাণের বন্ধুরে না দেখিলে পরাণ পুরে না দেখিলে পরাণ। একটু দূর রাখি দিয়ে একটু দূর মনে করছি আলু দি বাজি করুম না রান্ধি এলে একটাই গোড়ায় রান্ধি এলাম কি দুঃখ দিয়ে গেলাম মোরে। আর এগেন্ডে আই আল্লাহ বাসাইলে করুগা এই কি কয় জানি মসুর ডাল দিয়ে রান্ধু। এই যে কি সুন্দর ফ্রেশ ফুলকপি দেখছেন নারা ফুরা বাইয়ারা এরিবারা ফুরা বাইয়ারা। এই যে সান এই সেই মাছ মানে দেখছেন এই সেই মাছ এই মাছগা আনে দাঁড়া নাই আনে করে অপোজিট ক্যামেরায় দিয়ে এই মাছটারে কি মাছ কয় আমার মাথা কিছু ধরেন না। আঙ্গো দেশের একটা মাছ আছে খুবই মজার মাছ হে মাছের মতো দেখতে। এই যে দেখেন একেবারে সুন্দর করে কাড়ি তাড়ি লইছে অন হলি হলি লমু আর লই টমেটো টমেটো দিয়ে সুন্দর করে রান্ধি খামো। কিন্তু মাছের নামটা আমি ভুলি গেছি আঙ্গো দেশের কি একটা মাছের লগে মিল আছে এই মাছটা। এই যে দেখেন মাছটারে এত সুন্দর করে ধুই লইছি লই একটা হাতলা হাতলা করে হলি লইছি আর ইয়ে আমনে রসুনে পেঁয়াজে বালা মতে ভাজি করে লইছি আর দিছি নুন অনেকখানা মরিচের গুঁড়া দিয়ে দিয়ে একটু জাল জাল করে করুম তো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিই আর খাড়া রহিম দিমো হরে এটার আগে দিই কষাই লই। আর আপনার কী কয় জানি মশলাও কষানি হয়ে গেছে অনাই খাড়া বায়ুম দিদি এর খাড়া বায়ুম আই প্রায় এনে দুগা দিম একটু টক টক করে করুম তো মা মশটাল আলহামদুলিল্লাহ মশটাল এর লগে আরেক কারে জাজ লাগি উঠছে সুলাগা বাই দি আর ইয়ে দিয়ে আনে করে দে আই আই মাছটা কতটা ফ্রেশ আই মাছটার একবারে হাতলা হাতলা করি এটা টুড়া করি লইছি মাছটা একবারে ফ্রেশ এই যে দেখছেন নে সুন্দর করে ধুই লইছি অ নাই মাছটা মশলাটা কষানি হয়ে গেলে দি দিব আর বুঝছেন নি। আর টমেটো দিয়ে খাড়া বাইও মেরে আপনার কি করে জানি কষানি হয়ে গেছে অ নাই মাছ খাইছি যে মাছটারে দি দি আমি গো বাইয়া আবার কাঁচা মাছ খাইতো চা না কিন্তু এটা এদেশের সামুদ্রিক মাছ আমিও সুন্দর করে দি দিই আর এই যে ওগুলো লেবু হাতারে ইচ্ছা করে দিব ফেলে পারেন না বুঝছেন না সি সি দিলাম বজবা দিয়ে ঘুরে দিলাম এটা হইতে থাক তারপরে যে আমি ফুলকপিটা বইয়ে দিব আরেক চুলাই বুঝছেন নি বোনেরা আর আফুরা বাবা কি রে কানে গিরকা মাছটা সুন্দর করে দুই অলদি মাই অন আই মাছটা বাজি করি লই এর ফুলকপির লগে রেন্দাল্লা বলি মাছটা আগে দিয়ে বাজি হইল আর এখান দিয়ে তো আমার এই যে মাছের তরকারি মন্টা জালে ওইতে আছে ওইতে থাকক এই মাছটাও বাজি হইল ফুলকপির মশলাও কষানি হয়ে গেছে তখন আমি ফুলকপিটা দিয়ে দিই ফুলকপিটা দিই তারপরে যে টমেটো দিম আগে দিয়ে বজবা দিয়ে গুঁড়ি দিয়ে একটু কষানি হোক আর পুরা ভাইয়ারা এই যে ওই গেছে আমার মাছের হাতড়ার টাইপের করে করছি আর কিন্তু আমার ওই গেছে ফুলকপি দিয়ে রুই মাছের ল্যাঞ্জা দিয়ে রাঁধছি দেন আলা বাসাইলে ভাত খামো আর বুঝছেন নি মাথা দেখা মাথা খেবানি
আই ফুলকপি রে বাটিত করে লই আইছি হাতি লানি না হাতি এনে জন্ত না একরার বালা লাগে না যাই কয়া পুরা ভাই এ দেশের দুই তিনটা মাছ বুঝেন বাজি করি বা ইয়া করি খন যায় কিন্তু এ দেশের সব মাছ আঙ্গু দেশের মতো হওয়া দাও না কেঙ্গু না আঙ্গু দেশের মতো হওয়া দাও না তারপরে ইয়ে খারাপ ন খাইলে বেঁধে আরো মান আবার দুটা তিনটা মাছ আছে রাইনলেও আমি বুয়াত এটাও খারাপ হলো শীতকালে দিনে সবজি খান বালা আর আব্বা শীতের সময় কত রকমের হাঁস মিশালি সবজি রেখে বাই আম্মাই কি ভাবি তো দেখছেন চেষ্টা শুরু করে দিছে ফুলকপি দেখছো নাকি চেঠুসটা শুরু করে দিছে বাবা ইগা ফুলকপি 200 কাটে আবার নেয়াম তানেরা ব্যাকে বালা থাকিয়ে নানা ফুরা বেয়ারা আবার আম আল্লাহ হাফেজ